নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকাল যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকুন এবং প্রতিদিন আপনাদের কাছে আমি কিছুটা আপনাদের মূল্যবান সময় নিই। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। এই ভিডিওটি যদি আপনারা গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে যদি দেখেন কি না, আপনাদের বিশেষভাবে এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু 100% হবে। দেখুন, প্রচুরজন চেষ্টা করছেন অর্থপ্রাপ্তির ক্ষেত্রে, চটজলদি অর্থপ্রাপ্তি। এই চটজলদি অর্থপ্রাপ্তি যেটা প্রত্যেকে চেষ্টা করছেন, সেই জায়গাটা যেটা করে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। আপনার জন্ম কুণ্ডলিতে রাহু আপনার কেমন রয়েছে, প্রথম কথা, রাহু আপনার ডিগ্রিগত দিক থেকে এবং ভাবগত দিক থেকে রাহুর পজিশান কেমন রয়েছে। আমি একটি কথা বলছি, যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কি না, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। দেখুন, জন্মকুণ্ডলিতে নবগ্রহের মধ্যে নটি গ্রহ আমাদের শুভ থাকতে পারে না বা নটি গ্রহ কিন্তু অশুভ থাকতে পারে না। আমি বারবার বলছি যে ভিডিওগুলো আপনারা প্রচুর শুনছেন, শুধুমাত্র রাশির নাম শুভ সময়টা শুনে নিচ্ছেন, বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে এটা নেবেন না। সর্বপ্রথম যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন, আপনারা প্রথম কথা হচ্ছে গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান আপনারা করুন। কারণ জন্ম ছকে কোন জায়গাটাতে আপনাদের সমস্যা রয়েছে তার সঠিক যদি প্রতিকার যদি আপনারা করতে পারেন, নিশ্চিতরূপে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হবে। যারা ভিডিওটি প্রতিদিন দেখছেন না, একবার আপনার জন্ম কুণ্ডলিটা একবার খুলে দেখুন তো, আপনার রাহু শুক্র শনি বুধ কেমন রয়েছে, এই চারটি গ্রহ, অথবা যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলি নেই আপনারা হস্তরেখাতে একবার দেখুন এই গ্রহগুলোর পজিশান আপনার কেমন রয়েছে। তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই মহাপ্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি হবে কি না। দেখুন, সমস্যা যেমন রয়েছে সমাধানের পথও কিন্তু রয়েছে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। আপনার জন্ম ছকে সমস্যা রয়েছে আপনি দেখছেন, কিন্তু আপনি প্রতিদিন একটি করে টিকিট কাটছেন, কিন্তু আপনার জন্ম ছকটা সংস্কার করছেন না। দেখুন, যাদের অল্পের জন্য বড় ধরনের প্রাপ্তিতে বাধা আছে তারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, কিন্তু যাদের দীর্ঘদিন কেটে যাচ্ছেন, দীর্ঘদিন, তাদের ক্ষেত্রে বার্থ চার্ট রিফরমেশন, গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। আমি কথাগুলো বলছি, কোনো না কোনো দিন আপনাদের যদি ভাগ্য ক্লিক করে যায়, কোনো না কোনো দিন অর্থপ্রাপ্তি আপনাদের হবে, সেদিন কিন্তু আপনারা প্রচুর অর্থ হয়তো খরচ করে ফেলেছেন। সেই জন্য আমি বারবার আপনাদেরকে একটি কথা অনুরোধ করি যে আপনাদের জন্ম কুষ্টি অথবা হস্তরেখাতে যোগ কখন রয়েছে, একটা যোগ কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। কোন বছর আপনার প্রাপ্তি রয়েছে, কোন মাসগুলোতে আপনার প্রাপ্তি রয়েছে সেটা আগে জানা বিশেষভাবে কিন্তু দরকার, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার এই অর্থপ্রাপ্তি সম্ভাবনাটা আছে কি নাই। জন্মছকে সমস্যা যেমন রয়েছে,
সমাধানের পথও আমি আবারও বলছি হবে, কারণ এটা সম্পূর্ণরূপে এই যে অর্থপ্রাপ্তিটা না সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ নিশ্চিত রূপে কিন্তু হবে আপনার জন্ম কুণ্ডলিতে। একটি কথা আবারও, যে আপনার জন্ম কুণ্ডলিতে পঞ্চম ভাব পীড়িত নেই তো, ভাগ্যভাব পীড়িত নেইছো, আপনার লগ্নভাব পীড়িত নেই তো, আপনার ধনভাব পীড়িত নেই তো, এই পীড়িত যদি থাকে তাহলে কিন্তু এই অর্থপ্রাপ্তির জায়গাটাতে কিন্তু বাধা আসবে। আপনার জন্ম পুষ্টি অনুযায়ী আপনার ফর্চুনা নাম্বার আলাদা রয়েছে, আপনার শুভ দিন আলাদা রয়েছে, আপনার শুভ কালার আলাদা রয়েছে। আমি যে কথাগুলো বলি ইন জেনারেল, যদি আপনার ভাগ্য ক্লিক করে যায় তাহলে হয়তো আপনিও আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু আপনার জীবনে কিন্তু করতে পারে, কারণ এটা একটা সার্বিক বিচার, এটা ইন জেনারেল বিচার নয়। আপনার জন্মছকে যে যে গ্রহগুলোকে ভালো থাকা দরকার সেই জায়গাটাতে আপনার পাওয়ার দেওয়া, আপনার জন্মছককে পাওয়ার দিয়ে আপনার হস্তরেখাতে যদি কোনো সমস্যা থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা একান্তই কিন্তু দরকার। দেখুন একটি কথা আমি বারবার বলি, জন্ম কুণ্ডলিতে যদি আপনার ভাগ্যভাব দুর্বল হয়, ভাগ্যভাব যদি আপনার দুর্বল হয় তাহলে কিন্তু প্রাপ্তিতে বাধা আসবে, কারণ আপনার জন্ম কুষ্টিতে যদি ভাগ্য সাপোর্ট যদি আপনি না পান তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু একাধিক বাধা কিন্তু আসবেই আসবে। সমস্যা রয়েছে, সমাধানের পথও কিন্তু রয়েছে। অর্থনৈতিক জায়গাটাকে স্ট্রং করতে গেলে কলিযুগে যদি কোনো গ্রহ চটজলদি অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু এবং কেতু। এই দুইটি গ্রহ কিন্তু চটজলদি অর্থ কিন্তু দিয়ে থাকে, তাই রাহু রক্ষা কবচ পরিধান করতে পারেন। এবং কেতু কবচও, কেতু কী করে আমি একটি কথা বলি, কেতুও কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু গতায় গুপ্ত অর্থ, এই গুপ্ত অর্থটা কিন্তু কেতু কিন্তু ঘটায়। কেতুর কবচ আপনারা কিন্তু পরিধান করতে পারেন, তাতেও কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন, কারণ এই অল্প সময়ে শর্টকাটে যদি অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু এবং কেতু। রাহু এবং কেতু এই দুইটি গ্রহ কিন্তু আপনাকে শর্টকাটে অর্থ কিন্তু দিয়ে থাকবে। আগামীকালের পাঁচটা রাশির আমি নাম বলবো, পাঁচটা রাশির শুভ সময় মহাভাগ্যে আপনারা টার্গেট নাম্বারটা আপনারা জানতে পারবেন। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকাল লিখে রাখুন, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির শুভ সময় সকাল 9:30 থেকে 11:12 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়টা দেখা যাচ্ছে টার্গেট নাম্বারটা অবশ্যই মহাভাগ্যে আপনারা দেখবেন। বৃষ রাশির ক্ষেত্রে 10:52 থেকে আপনার 11:46 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে 11:14 থেকে 12:27 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ বৃষ রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশি প্রবল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যদি আপনার ভাগ্য যদি ক্লিক করে যায়। আমি একটি কথা আবারও বলছি, দেখুন রাশির নাম শুনেই বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না, একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই ভাগ্য আলাদা, প্রত্যেকের দশা মহাদশা আলাদা, প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা। আমি যে আলোচনাটি করছি সম্পূর্ণরূপে ইন জেনারেল আলোচনা, তাই যদি আপনার ভাগ্যভাব স্ট্রং করে হয়তো আমি যে কথাগুলো বলছি আগামীকাল আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটতে পারে। 4 যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সে রাশির নাম আপনার কর্কট রাশি।
কর্কট রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে 12টা থেকে 1টা 4 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো একদম অন্তিম এবং শেষ রাশি, সে রাশির নাম লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে, তার আগে একটি বলি, মহাভাগ্যটি অবশ্যই আপনারা দেখুন, আমি সেখানে প্রত্যেকটি টার্গেট নাম্বার শুভ রং নিয়ে আমি আলোচনা করব। মকর রাশির ক্ষেত্রে যে আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 11টা থেকে 12টা 28 মিনিট পর্যন্ত। নমস্কার।